হ্যালো ফ্রেন্ডস, আশা করি অবশ্যই ভালো আছে। আমি ভালো আছি, আল্লাহর অশেষ কৃপা নিয়ে। আমি ডাক্তার হাবিবুল শেখ আর আপনারা দেখছেন শেখ হোমিও রিসার্চ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনি যে উদ্দেশ্যে ভিডিওটি ক্লিপ করেছেন সেই উদ্দেশ্য পূরণের জন্য আপনার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী। বন্ধুরা, যদি আপনার শরীর অত্যন্ত জীর্ণ শীর্ণ হয়, রোগা হয়, কঙ্কাল সারা হয়, আপনার শরীর অত্যন্ত দুর্বল হয়, আপনি কোনো রোগ ভোগের পরে আপনার শরীর অত্যন্ত উইকনেস হয়ে গিয়েছে, অথবা আপনার শরীরে ওজন নেই, আপনার শরীরে হাইটের তুলনায় ওজন কম আছে বা স্বাস্থ্য আপনার একদম কম, তাহলে আপনি যদি স্বাস্থ্যবান আনতে চান, আপনার শরীরকে ওজনের জায়গায় নিয়ে আসতে চান, আপনার শরীরকে দেখতে শুনতে উজ্জ্বলতা জায়গায় আনতে চান, বন্ধুরা আজকে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। বন্ধুরা, আমরা যে বিষয়টি নিয়ে উপস্থাপন করতে চলেছি সেটি হলো হোমিওপ্যাথি মেডিসিন আলফালফা। আলফালফা মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী মেডিসিন। এই আলফালফার মধ্যে কী রয়েছে তাই আপনার এই ধরনের সমস্যার সমাধান করতে পারে। আলফালফার মধ্যে রয়েছে এনার্জি, আলফালফার মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, অ্যামাইনো অ্যাসিড, আলফালফার মধ্যে ইকে, আলফার মধ্যে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এছাড়া আরও অনেক কিছু রয়েছে এর মধ্যে। বন্ধুরা, আপনার এই সমস্যার সমাধান, বন্ধুরা আলফালফা মেডিসিনটি আপনার শরীর যদি রোগা পাতলা জীর্ণশীর্ণ হয়, আপনার শরীর রোগা পাতলা জীর্ণশীর্ণ থেকে রিকভারি করতে পারে। আলফালফার এত ক্ষমতা রয়েছে বন্ধুরা, আপনি যদি আলফালফা মেডিসিনটি ইউজ করেন আপনার শরীরে এত কার্যকারী হবে যে তুলনা করা যাবে না। আপনার বাজারে সবথেকে সেরা বা উচ্চমানের বিষয় যে ট্রনিক, আলফালফা ট্রনিক, এর কোনো তুলনা হয় না। সেই জায়গায় আলফালফা মেডিসিনটি বাজারে সবথেকে সেরা ট্রনিক হিসেবে ব্যবহার করা হয়। আপনার শরীর যদি ওয়েট হতে পারে 5 ফুট 7-8, তাহলে আপনার শরীরে ওয়েট নেই, আপনার ওয়েট শরীরের ওয়েট অন্তত হতে পারে আপনার 45 কেজি বা 50 কেজি, সেক্ষেত্রে আপনার শরীর অত্যন্ত দুর্বল মনে হয়, আপনার মাথা ঘুরে পড়ে যাওয়া মনে হয়, এই সমস্ত জায়গায় রিকভারির জন্য আলফালফা মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী। এছাড়া বন্ধুরা, আপনার কোনো রোগ ভোগের পরে আপনার শরীর অত্যন্ত জীর্ণশীর্ণ, আপনার শরীর যে এত দুর্বল হয়ে গিয়েছে, হাঁটতে গেলে মাথা ঘুরে, চলতে গেলে মাথা ঘুরে, অথবা উঠার পরেই দু এক পা চলার পরে মাথা ঘুরে টলে পড়ে যাবে এরকম অনুভূতি হয়, অথবা আপনার সবসময় শুয়ে থাকতে ইচ্ছে হয়, অথবা দেখা যাচ্ছে আপনার শুয়ে থাকার পরে ঘুম থেকে ওঠার পরেই দেখা যাচ্ছে হাঁটতে গেলে হয়তো টলে পড়ে যাবো, এরকম অনুভূতি থাকে, আলফালফা মেডিসিনটি এই রকম জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী। বন্ধুরা, যদি দেখা যায় আপনার কোনো সময় ম্যালেরিয়া হয়েছে, টাইফয়েড হয়েছে, বা কোনো কঠিন রোগ ভোগের পরে আপনি হাঁটতে চলতে পারেন না, অসুবিধা হয়, নানা ধরনের শরীরের সমস্যার জন্য আপনি অত্যন্ত চিন্তিত, আপনার অত্যন্ত উদাস, এখানে আপনার যদি হাত পা কাঁপে, হাত পা ঝিনঝিন লাগে, অবাস অবাস থাকে, এক্ষেত্রে আলফালফা মেডিসিনটির অতুলনীয় ক্ষমতা রয়েছে। বন্ধুরা, যদি দেখা যায় আপনার সবসময় ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে, চলতে গেলে অসুবিধা হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আলফালফা মেডিসিনটির তুলনা হয় না। তাই বন্ধুরা, আলফালফা তো লিউকোরিয়া বা অর্থাৎ সাদা স্রাব হয়েছে, আবার অত্যন্ত বিশেষ করে মায়েদের ক্ষেত্রে তার বাচ্চাদের স্তন দিয়ে দিয়ে আপনার অত্যন্ত শরীর দুর্বল হয়ে পড়েছে, রাত্রিবেলা ঘুম হচ্ছে না, বাচ্চাদের পিছনে সময় দিতে দিতে তার শরীর অত্যন্ত দুর্বল হয়েছে, নিজের খাবার টাইম করে ঠিকঠাক খায় না, 2-1 গ্লাস খাওয়া মাত্রই তার খাবার প্রতি বেরুচি ভাব চলে আসে, সেই ক্ষেত্রে বন্ধুরা আলফালফা মেডিসিনের বাজারে সর্বসেরা মেডিসিন বলা যেতে পারে। আলফালফা মেডিসিন বন্ধুরা, বাজারে যত রকমের মেডিসিন আছে সব থেকে উচ্চ মানের মেডিসিন আলফালফা মেডিসিন। বন্ধুরা, যদি দেখা যায় যে আপনার শরীরের এই ধরনের সমস্যা থাকে, রিকভারির জন্য আলফালফা মাদার টিংচার, অর্থাৎ আলফালফা মাদার টিংচার আপনি 30 ml নেবেন, এবং এর সঙ্গে আরেকটা মাদার টিংচার নিতে পারেন, অর্থাৎ অ্যাভিনা স্যাটিভা সমকক্ষ মাদার টিংচার, আপনার উইকনেসের জন্য বা এই ধরনের সমস্যা রিকভারির জন্য অ্যাভিনা স্যাটিভা মাদার টিংচার 30 ml, অর্থাৎ এটা থেকে 30 ml, ওটা থেকে 30 ml একসঙ্গে মিক্স করে নিতে পারেন, অথবা দুটোই, এটা থেকে 10, ওটা থেকে 10 একসঙ্গে দিনে 20 ফোঁটা করে দিনে 3 বার খাবেন। এই ধরনের সমস্যা রিকভারিতে খুব গুরুত্বপূর্ণ কার্যকরী। বন্ধুরা, যদি দেখা যায় যে আপনার হাইটটা একটু মানে বেশি হয়ে গিয়েছে, শরীরের মাংস নেই, সেক্ষেত্রে আপনি ব্যবহার করুন এই এই মাদার টিংচার। আবার যদি দেখা যায় আপনার উইকনেস, হাত পা চলতে গেলে অসুবিধা হলে, বসতে গেলে অসুবিধা, উঠতে গেলে মাথা ঘোরে, সেক্ষেত্রে আপনি এই আলফালফা ব্যবহার করুন, অথবা মেয়ে যেসব ফিমেলদের ক্ষেত্রে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে বাচ্চাদের দুধ দেওয়ার ফলে, অথবা সে রাত্রিতে তার বাচ্চাদের কিছু সময় দিতে গিয়ে বা নিজে ঘুম হচ্ছে না বা ঘুম হচ্ছে অত্যন্ত ঘুম হচ্ছে আপনার, সেক্ষেত্রে উইকনেস লাগছে, আলফালফা মেডিসিনটি ব্যবহার করুন। এর সঙ্গে বন্ধুরা, শুধু আলফালফা মেডিসিন যেমন ব্যবহার করবেন, কিন্তু এর সঙ্গে আপনার বেশ কিছু নিয়ম কানুন মেনটেন না করলে আপনার এই সমস্যার সমাধানের জন্য ততটা কার্যকরী হবে না। একটি যে কোনো বিষয়কে দুদিক থেকে সাপোর্ট করা প্রয়োজন, যদি আপনার সমস্যা রিকভারি করতে হয় দুটোর দিক থেকে সাপোর্টের প্রয়োজন, একটা হচ্ছে পেশেন্টের দিক থেকে সাপোর্টের প্রয়োজন, 2 নম্বর যেখান থেকে আপনি ট্রিটমেন্ট নেবেন সেই ট্রিটমেন্টের সাপোর্টের প্রয়োজন। আপনার যদি
দেখা যায় যে ট্রিটমেন্টের সাপোর্টের ঠিকঠাক পেয়েছেন, আপনার নিজের দিক থেকে আপনি গাফিলতি করছেন, খাবার ঠিকঠাক ব্যবহার করছেন না, অথবা আপনি ঘুমাচ্ছেন না ঠিকঠাক, আপনি জল খাচ্ছেন না ঠিকঠাক, কিন্তু আপনার এই সমস্যার সমাধান করা যাবে না। তাই বন্ধুরা, যদি আপনি মেডিসিনটি অন্তত 3 মাস ব্যবহার করুন, আলফাগ্রো মাদার টিংচার এবং অ্যাভেনা মাদার টিংচার, এর সঙ্গে আপনি পরিমিত টাইমে, নির্দিষ্ট টাইমে খাবারটি খান, যেটুকু খেতে পারবেন ওই টাইমে খাবারটা খান। এর সঙ্গে আর কী করবেন, এর সঙ্গে শুরু করবেন বন্ধুরা, খাবার পরে প্রত্যেক দিন অন্তত 2টো করে ফল খাবেন। এছাড়া আপনি করবেন কি, আপনার নির্দিষ্ট টাইমে পরিমিত পানি খাবেন, অন্তত 4 লিটার অ্যাডাল্টের ক্ষেত্রে, 4 লিটার বাচ্চাদের ক্ষেত্রে 1-1.5 লিটার জল খেতেই হবে বন্ধুরা। পারমানেন্ট জল না খেলে, খাবার দাওয়া ঠিকঠাক না করলে, আর আপনার হচ্ছে দুপুরবেলা অন্তত একটুখানি রেস্ট বা ঘুমাবেন, এবং রাত্রিতে পরিমিত ঘুম অবশ্যই প্রয়োজন, তা নাহলে এই ধরনের সমস্যা রিকভারি করানো যাবে না। আর যে সমস্ত বন্ধুরা স্বাস্থ্যবান হতে চান, শরীর ঠিকঠাক জীর্ণশীর্ণ ঠিকঠাক নেই, তাদেরকে বলি তারা যেন তাদের রাত্রি জাগরণ অভ্যাস, ব্যাড হ্যাবিট যদি থাকে বন্ধ করতে হবে, তারা পরিমিত খাবার ঠিকঠাক খেতে হবে। আর যদি তারা হস্তমৈথুন বা ইন্দ্র সেবার কারণে যদি তাদের ব্যাড হ্যাবিট থেকে, অভ্যাসটি অবশ্যই চেঞ্জ করতে হবে। এবং এছাড়া সে পরিমিত যদি ফল না খায়, পরিমিত ঘুম না খায়, পরিমিত নির্দিষ্ট টাইমে খাবার না খায়, বন্ধুরা রিকভারি করা যাবে না। এই নিয়মকানুনগুলো অবশ্যই মেনটেন করতে হবে। আর এই 2টো কাজ যদি কেউ একসঙ্গে করতে পারে, তার এই সমস্যা সমাধান, তার যদি শরীর দুর্বল থাকে, তার শরীর যদি মানে ওয়েটটা কম থাকে, কম তো রিকভারি করবে, ভালো জায়গায় আসবে, তার ঘুম ঠিকঠাক হবে, আর যার ঘুম হচ্ছে না তার ঘুম হবে, যার ঘুম মানে এনার্জি নেই এনার্জি পাবে, তার নানা ধরনের সমস্যার সমাধানে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী। বন্ধুরা, আজকের ভিডিও